সবাই ব্লগটা দেখো, ব্লগটা হবে মজা হবে। আজকে আমরা মধ্যমগ্রামে ঠাকুর দেবো। আগে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো আশা করি তোমার সাথে ভালো আছো, আমিও ভালো। তো আজকে আমরা চলে এসেছি নৈহাটি বড় মা দর্শন করতে। তো আমরা এই পিছনে পার্কিংয়ে গাড়ি রাখলাম, তো সামনে থেকে টোটো করে আমরা যাবো হচ্ছে বড় মা দর্শন করতে। তো তোমরা আমাদের সাথে থেকে ফুল ভিডিওটি এনজয় করে স্কিপ না করে, আর আমরা বড় মা দর্শন করবো, তোমাদেরও দর্শন করাবো, কেমন লাগছে, কী হচ্ছে, কী না করছি তোমাদের সব কিছু দেখাচ্ছি। দেখা হচ্ছে বড় মা মন্দিরের সামনে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন অনেকটা রাস্তা প্রায় 15 মিনিট হেঁটে নিয়েছি। এই যে মন্দির এইটা হাঁটতে চলে এসেছি বড় মা মন্দিরের সামনে। ঠিক আমার সামনে নৈহাটি বড় মা। দুষ্টের দমনকালে তিনি অনুষ্ঠান প্রণয়ন করে আবার সৃষ্টির মাননে স্থিত মতনা কল্যাণ কারী ফাইনালি আমরা তোমরা খাবে কি? তো গাইস, আমরা এখন নৈহাটিতে চলে এসেছি মধ্যমগ্রাম। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখছো, তো আশা করি তোমরা ভিডিওটা দেখছো। তো আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা, এখানে একটা পূজা মণ্ডপ হয়েছে। তো চলো পূজা মণ্ডপকে তোমাদের ঘুরিয়ে দেখাই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে, একটু টুকি টুকুই মারো একটু। তো দিদি দাদা বসে আছে, সাথে দাদাও আছে, ওই দাদার মুখ দেখা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে, আর দাঁড়টা তো দেখা যাচ্ছে, দেখা যাবে না। সবাই ব্লগটা দেখো, ব্লগটা হবে মজা হবে। আজকে আমরা মধ্যমগ্রামের ঠাকুর দেবো, আগের দিন আমরা বারাসাতের ঠাকুর দেখেছি, আজকে মধ্যমগ্রামের ঠাকুর দেবো। এটা হচ্ছে চৌমাথার পাশেই, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে, মণ্ডপে যাচ্ছি আমরা, সাথে থাকো। তো গাইস, ফাইনালি পূজা মণ্ডপটিতে চলে এসেছি মধ্যমগ্রামের চৌমাথার। পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ পিছনে পূজা মণ্ডপটি। তো চলো ভিতরে গিয়ে তোমাদের পূজা মণ্ডপটি পুরো দেখাবো, আর পূজা মণ্ডপটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা যাক পূজা মণ্ডপে আমরা কী ফান করি, কী বাওয়াল করি, সব কিছু তোমাদের শেয়ার করছি। আর চলো, তো বন্ধুরা পূজা মণ্ডপের ভিতরে আসলাম। পূজা মণ্ডপে দেখতে পাচ্ছ আমি পুরো মণ্ডপটি তোমাদের ঘুরিয়ে দেখাবো। খুব একটা অসাধারণ একটা হাতের কারুকার্য নিয়ে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো এখানে বোনগুলো সেলফি তুলছে, সেলফি তুলছে। তো তো চলো মন্দিরের ভিতরে ঢুকে মণ্ডপটা দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা মন্দিরের কারুকার্য দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আমরা চা খেতে চলে এসেছি কৈখালি, ঘুরে সেই তোমাদের সাথে মনে পড়ে চা মাফিয়া ম্যাডাসের ভিডিওতে চা মাফিয়া চলে এসেছি। তো আমরা এখন চা খাবো, দাদা এখন চা বানাবে।
চা চা বানিয়ে দেবে তো চা বানিয়ে দেবে তো এটা ভালো হলো সেটা ভালো তো মারবে লজ্জা হচ্ছে না চা হয়ে গেল কে আছে লাইনে কে আছে লাইনে কে ব্লক করছে না চা হয়ে গেল এই দুধ ঢালবে কি সিপসি চাই হটার দেন ইওর এক্স রাবার কাপে চাই সিপসি চাই মঞ্জু হাই সিপসিটা কেমন লাগছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কেমন হটার দেন এক্স কেমন বাট এই যে উপরে একটা কি একটা লাল লাল হয়েছে খুব একটা চুমুক দাও তুমি তো গ্লাসটাও খেতে পারো না জিভটা পুড়িয়ে দিলাম এ বাবা এত সেক্সি এত সে পুড়ে গেল রে পুড়ে গেল তো গাইস চাটা খাবো আমি এখনো চাটা খাবো চাটা চাটা কিসের চাটা চাটা মানে এটাকে এই চাটার নাম হচ্ছে কি সেক্সি চা হোটেল সামনে ব্লগটা শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো আর সাথে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটি বাই বাই।